আমি উপোস করে থাকতে পারি, কিন্তু আমার মধ্যে এই ছোট্ট প্রাণটাকে কি করে উপোস করিয়ে রাখি বলো? লজ্জা করছে না তো? আমার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে তো লজ্জা করছে না? আমি তো বলতে চাইনি, আমি কাউকে কিচ্ছু বলতে চাইনি, শুধু আমি জানি আমি যা করেছি তার মধ্যে কোনো অন্যায় নেই, কোনো নোংরামি নেই, আমি নির্দোষ। কি বললি, কি বললি তুই? তুই নির্দোষ? তুমি আমাকে প্লিজ একটু একা থাকতে দাও, এইসবে আমার কোনো উত্তেজনা কোনো টেনশন না বাড়ুন। আমি দোষ করেছি, কিন্তু বাচ্চাটার তো কোনো দোষ নেই মা, অন্তত এই বাচ্চাটার কথা ভেবে আমাকে একটু একা থাকতে দাও। দাশু এতদিন কোনো কথা বলার সুযোগ পায়নি, এবার কোর্টে দাঁড়িয়ে সব কথা যদি উল্টি করে দেয় তখন কি করে? কেসটা পুরো জন্ডিস হয়ে যাবে, পুরো ফেসে যাবে বস। শোন, কালকে উকিলকে একবার ডাক দি। উকিল? উকিল ডেকে আমার কাছে নিয়ে আসবে, আবার কথা বলে দেখবো ছক করে যদি কেসটা পাল্টানো যায়। যদি পাল্টানো যায় তাহলে ভালো, না হলে কি করবে? বাসুবাটা অনেকদিন ধরে এই জেলের বন্ধ ঘরে ওর পিঠে বুঝলি একটা সিলিন্ডার বেঁধে ওপরে গেড়েছিল, কি বললি, কি বললি তুই? নির্দোষ পাবি তো, পাবি তো। কয়েক মাস বাদে যখন সবাই তোর মুখে থুতু দেবে তখনও তুই নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবি তো? আমি তোমাকে টাকা দিয়েছি, তোমার বাসায় টেকা টেকা, তুমি আমাকে তোমার কাজ, তোমার সার্ভিস, তোমার যা যা করার কথা সেগুলো ফেরত দাও। বলো বলো বলো, মানুষের সম্বন্ধে কি জানতে পেরেছো? বলবো না, বলবো না। কি করবা তুমি আমার, কি করবা? রাগ করছো কেন? কি করব, এই দেখো আমি তো মজা করছিলাম। ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র। ষড়যন্ত্র কে করছে? কে আবার শয়তান করতেছে? শয়তান ভাঁতা দিচ্ছে ফন্দিয়াটা। তুমি ঠিক জানো একটা মেয়ে, মেয়েটাকে দেখলে তুমি চিনতে পারবে? এই আমার মতো লম্বা, আমার থেকে চওড়া, আমার সঙ্গে যে মেয়েটা আসে ওই মেয়েটা না গো? না না, গপন আমি মুখ দেখিনি, তবে বাচ্চাটা দেখিস। বাচ্চা? আমার বাচ্চা করতে গেলো? ওই তো মানুষের কোলে যে বাচ্চাটা আছে তারে দেখেছি আমি। তুমি কিন্তু সাবধান থেকো, সাবধান হয়েছো? আর প্রশ্ন করো না, বলতে পারবো না। এরপর যখন কলিমি শাক খেতে চাইবো দিতে তো পারবে না। ভয়টাকে তোমার বুক থেকে সরিয়ে ফেলো, দেখবে তুমি খুব ভালো আছো। আমরা এবার বাবা মা হবই মান, আমি মা ডাক শুনবো, তুমি বাবা ডাক শুনবে। তুমি দেখো ভগবান আর যাই করুন, এবারটা আমাদের খালি হাতে ফেরাবে না।